আমার হাতে আপনাদের ওয়াজ মাহফিলের হ্যান্ডবিলটা দেখতে পাচ্ছেন। আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারবেন তো? আজকের মাহফিল ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে ঠিক করেছেন না অন্য কাউকে? বলেন না। আজকের মাহফিলের বক্তা ওলামায়ে কেরাম না অন্য কেউ? তাহলে অন্যেরা বক্তা না শ্রোতা? এবার বলেন তো, এই মুহূর্তে আমি বক্তা আর আপনারা না? আমি শ্রোতা, আপনারা বক্তা? বলেন তো, বক্তা কোথায় বসা আছেন? শুধু স্টেজে না স্টেজের আবার চেয়ারেও? শ্রোতাদের মধ্যে কিছু আছেন স্টেজে, কিছু আছেন প্যান্ডেলে, কথা ঠিক কিনা? কিন্তু এই হ্যান্ডবিলটার মধ্যে শ্রোতাদের নাম দিছেন বক্তার উপরে। তো এক কাজ করেন, আপনারা সব স্টেজে চেয়ারে আসেন, আমারে নিচে বসায় দেন। এখানে যারা আছে ওলামায়ে কেরাম, তাদের নামের উপরে যারা, যাদের নাম, এই নামের লোকগুলো বক্তা না শ্রোতা? তো শ্রোতারা নিচে বসবে না উপরে? নিচে। আপনারা এটা কি করছেন? আমি আমাকে নয়, এই এলাকার সমস্ত হ্যান্ডবিল পোস্টার গুলোতে শ্রোতাদের নাম উপরে থাকে। কেন শ্রোতাদের নাম উপরে থাকবে? তারা তো নিচে বসার জায়গা, তারা তো নিচে বসার মানুষ, তারা তো শ্রোতা। যতগুলো পোস্টার দেখবেন, দেখবেন যে ওলামায়ে কেরাম যারা ওয়াজ করতে আসবেন, এনারা বসার টাইমে চেয়ারে বসেন, কিন্তু হ্যান্ডবিলের মধ্যে থাকেন নিচে, আর শ্রোতারা সব নিচে বসেন, অথচ নামের থেকে নামের বেলায় থাকে উপরে। এটা জুলুম। যেটা যেখানে স্থাপন করার সেটা সেখানে স্থাপন না করার নাম হলো জুলুম। এর নাম কি? জুলুম। আমাদের নবীজি বলেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, যার জায়গা যেখানে তাকে সেখানে জায়গা দাও। এখন এই হ্যান্ডবিলটা তৈরি করছেন আমাদেরকে বড় করার জন্য না ছোট করার জন্য? বড় করার জন্য। শ্রোতাদেরকে আমগো মাথার উপরে উঠে বসায় দেন, তাই তো আমরা বড় হয়ে যাবো। হেগো নাম্বার দিতে আমরা বলি না, শ্রোতাকে শ্রোতার জায়গায় রাখেন। হেডের নাম্বার দিলে ওয়াজ বাদ হয়ে যাবে, তাহলে তারা যে জায়গায় থাকার সেই জায়গায় রাখবেন। উলামায়ে কেরামের নাম আগে থাকবে, অন্য সব শ্রোতাদের নাম নিচে থাকবে, নিচে। তারা কে, কয়দিন? আলহামদুলিল্লাহ, যেদিন কোরআনের হিফজ শেষ করেছি সেদিন থেকে সবাই হাফেজে কোরআন বলে, যেদিন দাওরা হাদিস পাশ করেছি সেদিন থেকে সবাই মাওলানা বলে, যেদিন ইফতা বিভাগ পড়েছি সেদিন থেকে সবাই মুফতি সাহেব বলে, যেদিন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে নামাজ ইমামতি করি সেদিন থেকে আমরা ইমাম সাহেব। তুমি তো 5 বছরের জন্য সভাপতি, তুমি তো 5 বছরের জন্য এমপি বা মন্ত্রী, তুমি তো 5 বছরের জন্য চেয়ারম্যান। যতদিন বাঁচব ততদিন হাফেজ, ততদিন ইমাম, তোমরা সারা জীবন থাকবে মুক্তারি। তোমাদের নাম নিচেই থাকা উচিত। 3 দিন আগ পর্যন্ত তোমারে সালাম দিবে, মানুষ সালাম করে 2 কারণে। মানুষ সালাম করে কয় কারণে? 1 কারণ শ্রদ্ধা, আর 1 কারণ ভয়। ওলামায়ে কেরামকে মানুষ শ্রদ্ধায় সালাম করে, তোমগুলো ডরে সালাম করে। যেদিন তোমগো পাশে কাপড় থাকবো না, সেদিন আর পাবলিকে তোমাদেরকে বুড়া আঙ্গুলো দেখাবে না। ওলামায়ে কেরামকে আল্লাহ শ্রদ্ধা দিয়েছেন, মানুষের অন্তরে দিলে শ্রদ্ধা আছে, আজীবন থাকবে। সুতরাং এই হ্যান্ডবিল গুলোকে সংস্কার করুন, পোস্টার সংস্কার করুন, শ্রোতাদেরকে শ্রোতাদের জায়গায় রাখেন আর বক্তাদেরকে বক্তাদের জায়গায় রাখেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো। যাকে যেখানে রাখার তাকে সেখানে রাখুন, এটাই হলো সম্মান। এর দ্বারা কারো সম্মান বাড়বে না, যার সম্মান যেখানে তাকে সেখানে রাখেন। মুসলমান, আজকে আমার পোস্টারের মধ্যে আমার নাম নিচে বলে নয়, এই পুরো নারায়ণগঞ্জের এই 2500 থানায় যতটা পোস্টার আমি দেখেছি সব জায়গায় শ্রোতাদের নাম উপরে, বক্তাদের নাম নিচে। কারণটা কি? কারণটা কি? আল্লাহ হেফাজত করো। আরো জোরে বলেন না আমি। মাঝে মধ্যে করি কি, আমরা ওয়াজ করতেছি, আমাদের হাত থেকে মাইকটা নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা উড়ি
কি কথা কয়, যখন আমরা মাইক দিই তখন এরা বিসমিল্লাহটাও পড়তে পারে না, কেউ বিসমিল্লাহ বলে না, কারে গালি দেয় এইটাও বুঝা যায় না। ভোট আইসে তখন নির্বাচন আইসে দেখবেন বড় বড় টুপি মাথা দিয়ে স্টেজে চলে আইব, সারা বছর কোন নামাজ কালামের খবর নাই, নির্বাচন আইসে এখন আর তসবিহ হাতে লয় আর মাথার টুপি লাগায় এখন সালাম করে মসজিদে সবার আগের কাতারে দাঁড়ায়। মুসলমান আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা লোক জমাই হেরা ঢোল বাজাই, আমরা লোক জমাই এ ওলামাই কেরামের নাম না হলে এখানে লোক আইতো না, ওলামাই কেরামের নাম না শুনলে এখানে লোকজন আসতো। আমরা মাইক লইয়া কথা কইতে চাই, মাঝখান দিয়ে মাইকটা টান দিয়ে লয়ে যায়, হ্যাঁ বড় ঢোল বাজানি শুরু করে, আবার আমগরে কয় হুজুর হইলো ধর্ম ব্যবসায়ী, আমি কই তুই ধর্ম ব্যবসায়ী, আমরা ধর্ম অবলম্বী, আমরা জন্ম থেকে ইল্লাল্লাহ শিখছি আজ পর্যন্ত টুপি দাঁড়িয়ে নিয়ে আসি, আর তোমরা খালি নির্বাচনের সময় টুপি দাও, তোমরা না ধর্ম ব্যবসায়ী সোরা।